আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেকটা ভালো আছি। অনেকদিন পরে নিয়ে আসলাম যে আপনাদের গ্লোবোতে কাজ দেখামো আর কি। তো আমার সাথে এক ভাই আসতেছে, তো কে আসতেছে সেটা সারপ্রাইজ থাকলো। ভিডিওতে দেখামো কে আসতেছে, আর তার নিয়ে হয়তো বা একটু ভিডিও মিডিও করবো, আর দ্বিতীয়ত একটু কাজ শিখামো, এবং বর্তমানে কি গ্লোবো এখন দিতেছে কিনা সেগুলোর ব্যাপারে জানতে পারবেন, কাজের অবস্থা কি এগুলোর ব্যাপারে জানতে পারবেন। তো পুরো ভিডিওটা না টেন না দেখে থাকেন। তো আমি এখন আছি বর্তমানে টার্মিনির সামনে, এটা হলো টার্মিনি। তো সাথের একটা বন্ধু আসার কথা পোল্যান্ড থেকে। তো বন্ধু ধরতে গেলে তো ওইও ছোটোখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটর, ওইও ইউটিউবার, ওইও মোটামুটি ভিডিও বানায়। তো ওর চ্যানেলের সাবস্ক্রাইবার, আমার চ্যানেলের সাবস্ক্রাইব মোটামুটি আগে আমি একটু বেশি ছিলাম, তো এখন বর্তমানে ওর ওই আমার থেকে একটু সাবস্ক্রাইব বেশি গেছে। তো যাই হোক, ওর সাথে কখনো সরাসরি দেখা হয় নাই, তো কোলেন থেকে আসছে। তো কথা ছিল যে এক লোকে আসলে দেখা টাকা হইব, তো অলরেডি আইসে, আমি সরাসরি আমার কখনো দেখা নাই, আমিও দেখি নাই। মানে এই জায়গায় থাকার কথা, মানে জানি না আমারে চিনতে পারবো কি না। এই হেলমেট পরা আছে, আমি ভিডিও করতেছি, জানি না দেখ চিনতে পারবো কি না দেখলে। এদিকে তো থাকার কথা, অলরেডি আসতেছে, জানি না দেখে আমরা চিনতে পারবো কি না। কি অবস্থা, শরীর স্বাস্থ্য ভালো? এই তো আছে আলহামদুলিল্লাহ। তো অলরেডি নামলাম, দুইটা সাইকেল, একটা মনোবাত্তি নিয়া, একটা অর্ডার আসছে সাইট নাম্বার থেকে। লোকেশনটা আমি দেখলাম না, এখান থেকে আমি ফোন পকেটে নিয়ে গেলাম গা, আর কোনো ম্যাপ দেখলে দেখা লাগবো না। আমার সামনে আছে দুই দুইটা সাইকেল, তো একটা দিলাম খান সাহেবরে, খান সাহেবরে হেলমেটটা মারাইছে নাকি খান সাহেব? ছোটের মতো লাগবো নাকি? না এই যে ঠিক আছে, খান সাহেবরে মানা গেছে, সকালবেলা দেওয়া যাবো, রাত্রেবেলা সবারই চোরের মতো লাগে। ঠিক আছে, তো আমরা এখন একটা ডেলিভারি মারতে তিনটা রাইডার যাবো, দেখবো কাস্টমার কি চিনতে পারে কি না, কোনটা রাইডার মনোবাত্তিনওয়ালা নাকি দুটো সাইকেলওয়ালা। ঠিক আছে, তো ভাই আমরা চলি নাকি? চলেন যাওয়া যাক। তো অনেকদিন পর আমার এই সাইকেলটা ঠিক করে নামলাম, দুইটা সাইকেল হয়ে গেছে গা। তো চালাইতে তো পারি শুধু একটা, তো একটা বাসা পড়ে থাকে। তো দেখি ফার্স্ট একটা অর্ডার মারার জন্য বেরোলাম, দেখি কি হয়। আর যারা আছে দুইজন, খান সাহেব এবং খান সাহেবের সাথে একজন ফ্রেন্ড, তো তার নাম হলো মাহবুব, চ্যানেলের নাম খান সাহেব, তাই মজা করে খান সাহেব করে ডাকি। তো দেখি আজকে কাজ শিখারের কিছু নাই, ওরা তো পোল্যান্ড থাকে, একজন পোল্যান্ড একজন ইতালি থাকে, একজনের ডেলিভারি কাজ আগে তে শিখছে বা পারে, তো আরেকজন তো পোল্যান্ড থাকে, হয়তো আর শিক্ষা কিছু করতে পারবো না। তো সাথে সাথে এমনি সাথে নিয়ে ঘুরাই, দেখি কি অবস্থা, ওই যে পিছনে পড়ে গেছে গা, রাস্তা মনে চিনে না। তো অলরেডি আমি রেস্টুরেন্টের সামনে আইসা পড়ছি, মোবাইল কিন্তু পকেটেই, ম্যাপ দেখা সারাই আইসা পড়ছি। তো আমি এখন রেস্টুরেন্ট থেকে খাবারটা পিক আপ করবো, দেখতে থাকেন। এই তো রেস্টুরেন্ট খান সাহেব, খান সাহেব আজকে তো তোমার ডেলিভারি কাজ শিখাই দিবো তাহলে। ঠিক আছে, শিখে ফেলবো। এই তো, এই যে এটাকে তো কদেছি, এটা খালি দেখা এবার রেস্টুরেন্টে গিয়া, আর ভিডিও দেখে কি শিখছো? আমার ভিডিও ভিডিও দেখা দেখছিলা, এখন পুরোপুরি সামনাসামনি শিখতেছে। আইসা আমি এখন রেস্টুরেন্ট দেখে মালটা রিসিভ করি। তো অলরেডি আমি আইসক্রিম নিয়ে নিলাম, খাবার নিয়ে নিলাম, তো এখন যাওয়া যাক কাস্টমার বাসায়। টিপস এর আশা করি না, দিলে ভালো, না দিলে পাগারে করে দিছে, মানে অনলাইনে তোমার পে করে দিছে। ওকে চলেন যাওয়া যাক, ম্যাপ আর দেখা লাগবো না, যা দেখছি এনাফ। আমার সাথে যে সাইকেলটা আছে আর সামনে দিয়ে সাইকেল, দুটোটাই কিন্তু ছোট সাইকেল। খান সাহেব পুরো চিলে আছে, গান গাইতেছে। এই তো খান সাহেবের শ্যুট নেওয়া হচ্ছে এখান থেকে। খান সাহেব পুরো চিলে আসছো নাকি?
ওই কি গান গারে গায়, বাংলা গান গাওয়া শুরু করছে। তো আমরা সবসময় যারা রাইডাররা আছি সবসময় আমরা সেফটি মেনটেন করে চলার চেষ্টা করবো, হেলমেট সবসময় ব্যবহার করবো। আমার মতো হেলমেট আছে, খান সাহেব কিন্তু কাজ করতেছে না, একটু সাথে ঘুরতেছে আর কি, রাতের ভিউটা দেখাইতেছে ঘুরা ঘুরা। তো ওর মাথায় একটা হেলমেট দিছি। তো যারা যারা কাজ করবেন সবসময় হেলমেট পরে কাজ করবেন, বিশেষ করে যে গ্লোভের হেলমেটটা পরে রয়েছে, গ্লোভের হেলমেটটা সবসময় পরবেন। কী অবস্থা, এই কেমন লাগে, ভিউ কেমন লাগে, এই ইতালির ভিউটা অসাধারণ। আমরা যখন যাবো তখন পোল্যান্ড কিনে নিলাম, ঠিক আছে চলো যাও যাক। এই তো অলরেডি এসে পড়ছি 32 নম্বর বাসায়, ম্যাপ দেখতে হয় নাই, এমনি আয় পড়ছি কিন্তু, ঠিক আছে খান সাহেব। এই খান সাহেবের ব্লগ ভিডিও চলতেছে, লাইট লাগবো দেখা যায়, ও সিনেমাটিক মতন লাইতেছে দেখছেন নি। তো এটা হলো চিতাফোন নাম্বার 18 পাঁচতলায় স্কালা ডি চিতাফোন 18। আজকে খান সাহেবের মনে মনে আজকে অনেক রং, কি গান কঠিন কঠিন গান। হ্যাঁ হ্যাঁ চাও কিন্তু বেন ভাববে না আরিব, দেখি কাস্টমারে দিয়ে। হ্যাঁ দাঁড়াও তাহলে, এই তো দেখি স্কালা ডি। কিছু কিছু বিল্ডিং আছে আপনার যে একটা রাস্তা ঢোকার পরে বিশাল জায়গা, মানে আপনি খুঁজেই পাইবেন না আপনি কোন দিকে যাবেন। তো এই জায়গায় দেখেন অনেকগুলো দরজা, তো এই জায়গার মধ্যে আপনার সেকশন আলাদা করা আছে, স্কালা এ ভি সি ডি। তো এ ভি সি ডি, তো ডি নাম্বার হলো মেবি এটা, চারটা স্কালা। তো চারটা স্কালার মধ্যে আপনি কত তলা যাবেন, কত নাম্বার ইন্টারনো সেটা এখান থেকে দেখতে পারবেন। তো আমি যে স্কালা ডি 18 নম্বর ইন্টারনো এবং পাঁচতলা, তো এখানে আমি আবার বেল দিব, বেল দেওয়ার পরে এই দরজাটা খুলবো, তারপরে লিফট দিয়ে আমার তিনতলা যেতে হইব। এই তো খুল্লা দিছে, এখন আমি পাঁচতলায় যাব। তো অলরেডি আমি পাঁচতলা আইসা পড়ছি, চাও এক কলো আছে। এই যে কিছু কিছু দরজা আপনারা হয়তো বা খুঁজে পান না যে কীভাবে খুলতে হবে, কিছু কিছু সাইডে ডাইনে বা বামে আপনারা দেখতে পারবেন সুইচ থাকে দরজা খোলার জন্য। আর আমাদের খান সাহেব তো গানের উপরে গান গাইতে আছে, আজকে আকাশে উঠতে আছে। তো কীভাবে কনফার্ম দিতে হয় দেয় বা টিপ দিছে, এ না টিপ দেয় নাই, টিপ দেয় নাই, কে এখনও কনফার্ম দেয় নাই, এখন কনফার্ম দেওয়ালে দেখা যাবো যে কত টাকা আইলো। প্রথমে দেখা যায়, তাও দেখাইলাম 17 টাকা না, 3 টাকা 77, 3 টাকা 7 পয়সা। হ্যাঁ বিশাল বড় বোতল মোতল ভরা, এটা তো কয় কেজি আমি নিজেও জানি না, এটা অনলাইনে পে করে এসে পাওয়া যেত, কিন্তু ভাই আমার শরীরে কুলাইব না, এত ভার জিনিস লইতে পারবো না, আমি ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করতেছি অনেক বার ভাই, না হলে এই জায়গায় তোমার 7-8 কেজি উপরইব, তোমার গার্মার ব্যথ হয়ে যাবো এক অর্ডারের লেগা। আমাদের সামনে এখন খান সাহেবে অর্ডার রিসিভ করবো, হ্যাঁ জাস্ট এতটুকু কদে সেটা দেখাইলে দিয়ে দিব তোমারে। তো এটাও সেকেন্ড অর্ডার পড়লো, প্রথম অর্ডারটা যেটা পড়ছিল কিছু না ক্যান্সেল করছিলাম,
ভিতরিকে জিজ্ঞাসা করে দিব, ভিতরিকে জিগাও। তো প্রথম অর্ডারটা অনেক ভার অর্ডার ছিল, যার কারণে ক্যান্সেল করছি। দ্বিতীয় একটা অর্ডার আসছে 2 মিনিট পরে, 1.5 কিলোমিটার, 2.5 ইউরো দিব। তো খান সাহেব কুইত আছে যে ওই নাকি অর্ডার নিব, তো ওরে পাঠাইলাম আমার মোবাইল দিয়ে অর্ডার নেওয়ার জন্য। তো আমাদের সামনে এখন খান সাহেবে মালদিয়াস বনিয়া সাততলায়, সাততলায় তুমি 32 নম্বরে টিপ দে দিই আমি, 32 নম্বর। গ্লো ওয়ারি বা তো পাবেন আপিলা পড়তা। তো ওই বলছিল তোমার ইয়া লিফটের মধ্যে রেখে দিতে, লিফটটার ভিতরে মালটা রেখা লিফট লাগাই দিবে, হ্যাঁ নিয়ে নিব। হ্যাঁ হ্যাঁ, তো খান সাহেবের ইচ্ছা ছিল অর্ডার পিক আপ করবো, তো পিক আপ করাইছি, মালও দেওয়াইলাম, ওর শখ জাগছে যে আমার থেকে কাজ শিখবো। তো এই যে দুইটা সাইকেল লাইট দেখাই, এই যে এটা হলো আমার নতুনটা, এটা তো ব্যাপারে বলছিলাম একটা ভিডিওতে যে আমি নতুন একটা সাইকেল একটা অর্ডার দিছি, সেটার বদলে এটা দিছে। আর এটা আমার পুরানো সাইকেল যেটা আমি 7 থেকে 8 মাসের মতো চালাইছিলাম, আর এটা পুরোনোটা, দুটোই ছোটো, এখন বড়ো সাইকেল নিতেছি, ছোটো সাইকেল আর চালাইতে ভালো লাগে না। মাল সবসময় কাস্টমারের হাতে পৌঁছানোর পরে দিয়ে আপনারা, কাস্টমার দেওয়ার পরে দিয়ে আপনারা ডবাব দেবেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনারা যে সাইকেল কিনে নেন, অনেক সাইকেলের মধ্যে আছে যে পিছনে লাইট ঠিক থাকে না, আমার ওই সাইকেলের লাইটটা পিছনে ঠিক ছিল না, তো আমি আলগা লাগাইছি আর এটার সাথে ফিক্স করা, পিছনে লাইটটা ছিল নষ্ট হয়ে গেছে। তো সবসময় রাত্রেবেলা চার্জ যতই কারুক না কেন, আপনারা পিছনে লাইটটা অল টাইম জ্বালা রাখার চেষ্টা করবেন, যেন রাত্রেবেলা আপনার পিছন থেকে গাড়ি দেখতে পারে যে কোন একটা গাড়ি চলতেছে, কারণ রাত্রেবেলা কিছু কিছু রাস্তা আছে যে কিছু দেখা যায় না, তো সেই সব রাস্তার জন্য আপনার এটা বেটার, আপনারা সবসময় পিছনে লাইটটা জ্বালা রাখার চেষ্টা করবেন। তো অলরেডি খান সাহেব আসতেছে, জানি না মালকে একদম বাসা পর্যন্ত দিয়েছে কি না, আজকে কামাল হয়েছে। তো আমাদের স্লট শেষ, এখন আমরা চলে যাবো টার্মিনের উদ্দেশ্যে, ঘন্টা শেষ, যতটুক ছিল শেষ হয়ে গেছে, যতটুক নিয়েছিলাম শেষ। তো খান সাহেব কেমন শিখাইতে পারলাম ডেলিভারি কাজ তোমার, কো ডেলিভারি কাজ তুমি আগে থেকে জানি, তাও মানে ইতালির নিয়মে শিখাইলাম, তুমি তো পোল্যান্ডের নিয়ম জানতা, সেম এই যে লাইট মারছি, তো লাইট মারছি তো সমস্যা নাই, আমরা দুজনই কালা, না না সমস্যা না, আমরা দুজনই কালা, এডিট করে সাদা বানান যাবো, সমস্যা নাই। হ্যাঁ যাই হোক, খুব ভালো ছিল, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, তারপর মোটামুটি রিফ্রেশ লাগছে, কারণ সাইকেল ইয়াতে এমনিতে প্যাডেল সাইকেল না মোটর সাইকেল, তো মোটামুটি খুব ভালো একটা বাদ, গরমের সময় সাইকেল চালায় মজা আছে। কলে কথা হয়েছে, মানে এমন ভাবে আমরা চলছি আজকে, মনে হয় যে ছোটবেলা বন্ধু আমরা, এরকম না আমি এরকমই অনেকদিন পরে মনে এরকম একটা ফিল পাইলাম, ঠিক আছে। তো যাই হোক, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আপনারা, তো ভালো থাকবেন, ভালো রাখবেন, আজকের মতন এ পর্যন্তই, তো বাই বাই।